আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। এনআরসির সমর্থনে প্রচার করতে গিয়ে আক্রান্ত দুই বিজেপি সমর্থক, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ নিয়ে রাজনৈতিক মতবিরোধ, বালুরঘাটে মিলছে করকনাথ মুরগি, নদীবাঁধ নির্মাণের কাজ শুরু হলো কোচবিহার ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়, তুবাঙ্গা দুই নম্বর ব্লকের বক্সিয়ারি রামপুর দুই গ্রাম পঞ্চায়েতে পুনরুদ্ধার করল তৃণমূল, মাদারিহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রীয় অবস্থান পুরুষ স্বাস্থ্যকর্মীদের, কালিয়াগঞ্জ দুই নম্বর অবর্বিতরা পরিদর্শকের দপ্তর ধর্ণা শিক্ষক শিক্ষিকাদের, সুভাষ স্টেট গেমসের চার পদক ছিনিয়ে আনল কোচবিহারের ছেলে মেয়েরা, মেঘলিগঞ্জ বোর্ডিং ময়দানে শুরু হলো শ্রমিক মেলা, সেলফি তুলতে গিয়ে মৃত্যু ঘটনায় শোকের ছায়া ময়নাগুড়িতে, কোচবিহার জেলা ছাত্র যুব উৎসব ২০১৯-২০২০ শুভ সূচনা হলো উৎসব অডিটোরিয়ামে, কোচবিহার দুই নম্বর ব্লকের মহিষপাতা নেকাটাকে ভিন্নাজের যুবতী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়, কোচবিহার অনাসৃষ্টি পরিচালনা শুরু হলো ভারত বাংলা নাট্য উৎসব এবং অনুনাটক প্রতিযোগিতা, কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো শ্রমিক ইউনিয়নের সদস্যরা, ঐক্যবেদন ক্লাবের পক্ষ থেকে করা হলো বনভোজনের আয়োজন, এনআরসির আতঙ্কে আত্মহত্যা করলেন রতুয়ার বিনপাড়ার এক বাসিন্দা,